ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই। মূল কথায় আসেন, মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই বুঝি না, আমরা ইমান ভঙ্গের কারণ জানি না। ইমান ভঙ্গের 10টা কারণ আছে এটা আমরা জানি না। আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ কয়টা, কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না। মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমরা ইসলামের এই নিয়ামত মোটেই স্বীকার করতে পারি নাই, বুঝতে পারি নাই। যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে, তারা বুঝতেন ইসলামের স্বাদ কি, তৃপ্তি কি, ইসলামের নূর কি জিনিস। রেডিমেড পেয়েছি ইসলাম, ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নাই এখনো। শিরক, শিরক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না, ম্যাক্সিমামই না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাজার পূজা করছে, কবর পূজা করছে, তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে, শিরক কি কেন জানে না। মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, নাউজুবিল্লাহ বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, কথা কি বুঝতে পারেন, বুঝেন নাই মনে হয়, নাকি আমি ভুল জায়গায় ভুল বাস করতেছি। মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, মানে আল্লাহ সৃষ্টি করেন নাই, বুঝেন বিগ ব্যাং কি জিনিস। আল্লাহ পাক সূরা আম্বিয়াতে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, কাফেররা কি দেখে না, আন্না সামাওয়াতি ওয়াল আরদ এই পুরো সাত আকাশ এবং এই জমিন পৃথিবী, কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এটা একটা বিন্দুর মধ্যে ছিল, সাত আকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল, ফাফাতাকনাহুমা আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে কে আলাদা করলো, এখনকার শিক্ষানীতি আপনাকে বলবে না আল্লাহর কনসেপ্ট এখানে নাই, ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে, এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও, আপনি নিজেও মুশরিক হয়ে গেলেন। লা ইলাহা কালিমা পড়ার পরেও, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার পরেও মুশরিক হয়ে গেলেন। আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম, আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরজ করে নিলাম, সুদ এখন ফরজ পুরো বিশ্বে, কেউ সুদের বাইরে নাই, আমি আপনি কেউ না, কেউ না, এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে, ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো সুদ আছে, এ কে বোঝাবে এগুলো মানুষকে। আমরা তো পরে আসি হাত বাঁধা নিয়ে, কে কোথায় হাত বাঁধি, আমিন জোরে না আসতে, এগুলোই আমাদের আলোচনার ইস্যু। ওদিকে যে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে ওর কোনো খবরই নাই। আমরা সিলি বিষয়গুলো নিয়ে, সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, সুন্নাত সর্বোচ্চ, আমরা ফোকাহায় কেরামের পরিভাষায় উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমল। আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি, অর্থনীতির মধ্যে সুদ, পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম তাগুতি শক্তি, পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর, ইহুদি খ্রিস্টান জায়নিজদের আগ্রাসন, প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন, আমরা ইসলামের এই নিয়ামত মোটেই স্বীকার করতে পারি নাই, বুঝতে পারি নাই। যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে, তারা বুঝতেন ইসলামের স্বাদ কি, তৃপ্তি কি, ইসলামের নূর কি জিনিস। রেডিমেড পেয়েছি ইসলাম, ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নাই এখনো।